আসসালামু আলাইকুম। আজকের এই চতুর্থ ক্লাসে সংশ্লিষ্ট সকলকে এবং ছাত্রছাত্রীবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমরা সবাই ভালো আছি। চলো আমরা আজকে আমাদের লেসনের দিকে ফিরে যাই। সচরাচর আমরা আমাদের সিলেবাসের অংশগুলো দেখে নিলাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ পাওয়ার ট্রানজিস্টার্স, আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ জিটু অ্যান্ড এসআইটিএইচ, ডিসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ অপারেশন অফ এমসিটি, দুই নম্বর চ্যাপ্টারের একটা অংশ আমাদের রয়ে গেছিলো, সেই অংশটুকু আজকে আলোচনা করব। আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ জিটু এবং শীতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ জিটু অ্যান্ড এসআইটিএইচ, মেনশন দ্য টার্ন অ্যান্ড টার্ন অফ প্রসেস অফ জিটিও অ্যান্ড এসআইটিএইচ, আইডেন্টিফাই গোল ডপড অ্যান্ড অ্যানোড শর্টেড জিটিও, compare between GTO and thyristor, mention application of sheath and comparison with GTO. প্রথমে আমরা চলে যাই মোস্ট কন্ট্রোল থাইরিস্টর, সংক্ষেপে যাকে আমরা MCT বলি। মোস্ট কন্ট্রোল থাইরিস্টরটা আসলে কী? তার পূর্ণ অর্থ হলো মোস্ট কন্ট্রোলড থাইরিস্টর। 1984 সালে VAK টেম্পল এটা আবিষ্কার করেন। এটা একটা থাইরিস্টরের উন্নত সংস্করণ। এটা একটা রিজেনারেটিভ চার স্তর বিশিষ্ট থাইরিস্টর, অর্থাৎ PNPN ফোর লেয়ার ডিভাইস, মস ডিজাইন গেট দ্বারা মসফেটের সম্মিলিত বৈশিষ্ট্য সম্পন্ন ডিভাইস। এই ডিভাইসটি মৌলিকভাবে একটি সিলিকন চিপে হাজার হাজার মাইক্রোসেলের প্যারালাল কম্বিনেশনে তৈরি করা হয়। একটি 500 ভোল্ট 50 এম্পিয়ার এর ডিভাইস তৈরি করতে প্রায় 100,000 মাইক্রোসেলের প্যারালাল কম্বিনেশন করা হয়ে থাকে। মাইক্রোসেল বলতে যেটা বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা চিপের মধ্যে অনেকগুলো একসাথে কন্ট্রোল থাইরিস্টরকে ফেব্রিকেট করে তারপর একটা হাই পাওয়ার হাই কারেন্ট হাই ভোল্টের থাইরিস্টর তৈরি করা হয়। এর অপারেশনে IGBT এবং GTO-র মতো, তবে এটা গেটকে দুটি মসফেট, একটি পি মসফেট একটি এন মসফেট দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। পি মসফেটকে নেগেটিভ দিয়ে টার্ন অন করা হয় এবং এন মসফেটে পজিটিভ ভোল্টেজ দিয়ে এই MCTকে টার্ন অফ করা হয়। তাহলে আমরা এই কয়টা বৈশিষ্ট্য দেখলাম, মোট 9টা। এখানে কিছু গঠন দিয়েছি, এটা হচ্ছে আমার পি টাইপ MCTর গঠন, মোস্ট কন্ট্রোল থাইরিস্টরের গঠন। এটা হচ্ছে ইকোভ্যালেন্ট সার্কিট, যেটা আমরা প্রথমে পড়েছিলাম, দুটো মসফেট, একটা অন মসফেট একটা অফ মসফেট, এবং দুটো PNP এবং NPN ট্রানজিস্টরের এই স্ট্রাকচার, প্যারাসাইটিক স্ট্রাকচার দিয়ে আমরা এটাকে গঠন করেছি। দেখতে একটা SCR হলো, দুটি মস দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা হয় বলে তাই এটাকে বলা হয় মোস্ট কন্ট্রোল থাইরিস্টর। এর অন করার জন্য এখানে একটি নেগেটিভ পালস দেওয়া লাগে আর অফ করার জন্য এখানে একটি পজিটিভ পালস দেওয়া লাগে। নিচের দিকে আমরা যেটা দেখছি, ইন্ডাস্ট্রিতে আমরা যেভাবে একটা মস কন্ট্রোল থাইরিস্টর বা MCTকে দেখতে পাই, আবার মিডিয়াম পাওয়ার কিছু MCT রয়েছে যেটা আমরা এভাবে দেখতে পাই। সবগুলো হিট সিঙ্কের পোর্শন আছে কারণ পারিশের সময় এগুলো গরম হয়। এখানে দুটো সিম্বল দেখা যাচ্ছে, একটা হচ্ছে তোমার NMCT আর একটা হচ্ছে PMCT। NMCTর এবং PMCTর মধ্যে একটু বেসিক পার্থক্য রয়েছে। এটার গেটকে PMCTকে গেটকে সরবরাহ দেওয়া হয় অ্যানোডের সাপেক্ষে এবং NMCTকে সরবরাহ দেওয়া হয় ক্যাথোডের সাপেক্ষে। এই জন্য গেটটি ক্যাথোডের পাশে রাখা হয়েছে আর PMCTতে এটাকে অ্যানোডের পাশে রাখা হয়েছে। এখন আমরা যাচ্ছি তার গঠনের দিকে। এই গঠন, দুটো গঠন এখানে দেখেছি, একটা হচ্ছে PMCT একটা NMCT। আমরা যদি তার স্ট্রাকচার দিয়ে একটু চিন্তা করে দেখি, PNPN মাঝখানে একটা পি লেয়ার রয়েছে, অর্থাৎ PNPN একটা ফোর লেয়ার ডিভাইস, আর এটা হচ্ছে NPNP। তার মানে এখানে যে সাবস্ট্রেট ছিল সেটা পি টাইপ, এখানে সাবস্ট্রেটটা হচ্ছে এন টাইপ। অর্থাৎ পুরো স্ট্রাকচারটা, তার পি এবং এন যে অংশগুলো রয়েছে সেটা সম্পূর্ণ বিপরীতভাবে তৈরি করা হয়েছে, যার ফলে একটা গেটকে করা হয়েছে ক্যাথোডের সাপেক্ষে NMCTতে আর একটা গেটকে সাপ্লাই দেওয়া হবে অ্যানোডের সাপেক্ষে। এটা হচ্ছে এই দু ধরনের MCTর বেসিক পার্থক্য, এবং তার ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যেও সেই পার্থক্যটা প্রতীয়মান হয় যে এখানে Q1, এখানে Q2, এখানে Q3 এবং Q4 দুটো মসফেট দিয়েছে, একটা এন চ্যানেল আর একটা পি চ্যানেল, এবং এটার সিম্বল ক্যাথোডের সাথে গেট আর এটার সিম্বল অ্যানোডের সাথে গেট। তাহলে আমরা গঠনগত দিক থেকে দুটো পার্থক্য দেখে গেলাম, যে
এমসিটি কে আমরা প্রধানত দুভাগে পেয়ে যাই, একটা পি টাইপ এমসিটি, একটা এন টাইপ এমসিটি। যে তার বিভিন্ন অংশগুলো কোনটা কোন টাইপের লেয়ার সেটার উপরে ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হলো। এরপরে দুটো পার্থক্য আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, এরপরে একটু করে দেখি। পি এমসিটি ইজ ফরওয়ার্ড ব্লকিং স্টেট, ইট ক্যান বি সুইচড অন বাই অ্যাপ্লাইং নেগেটিভ পালস, নেগেটিভ পালস দিয়ে এটাকে অন করা যায় এবং পজিটিভ পালস দিয়ে অফ করা যায়। এখানে পজিটিভ গেট পালস দিয়ে এটাকে অন করা যায়, এখানে নেগেটিভ গেট পালস দিয়ে এটাকে অফ করা যায়, অর্থাৎ ভাইস ভার্সা, একটার অপারেশন আরেকটার সম্পূর্ণ বিপরীত। এখন আমরা একটা গঠনে আসি, কনস্ট্রাকশন। আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এঁকেছি, কীভাবে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে জেনারেট করা হয়েছে আমি সেই কনস্ট্রাকশনটা একটু আলোচনা করব। প্রথমে আসি, এখানে একটা লেয়ার আছে এন প্লাস লেয়ার সাবস্ট্রেট, এরপর একটা বাফার লেয়ার আছে, আমি এটাকে অফ করে রেখেছি, ঠিক আছে। এই বাফার লেয়ারটা আমাদের স্ট্রাকচারের মধ্যে কোনো কাজে আসে না, তাই আমি এটাকে একটা নীল কালার দিয়ে অফ করে রেখেছি, বাফার লেয়ার। এরপরে দেখো এখানে একটা সার্কেল আছে, সেটা হলো এন পি এন, এবং এখানে হচ্ছে পি এন পি, দুটি ট্রানজিস্টর, তার মানে এটা হচ্ছে এন পি এন পি এন পি, এবং এখানে আমি দেখিয়ে দিয়েছি এন পি এন পি এন পি, অর্থাৎ ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা লেয়ারকে আমরা এভাবে দুটি ট্রানজিস্টরের একটি প্যারাসাইটিক স্ট্রাকচারে ভাগ করে নিতে পারি। এবং এখানে যে দুটো মসফেট দেখানো হয়েছে, এই মসফেটটা আমাদের যে গেট টার্মিনাল রয়েছে, তোমরা লক্ষ্য করো এই গেট টার্মিনালের মধ্যে আমরা একটা পি মসফেট দিয়েছি। কি মসফেট? পি মসফেট। এই পি মসফেটটা হলো এই পি মসফেটটা, যেটাতে সাপ্লাই দিলে, অর্থাৎ গেটে সাপ্লাই দিলে এই মসফেটটার কারণে এখানে একটা লেয়ার আছে এন টাইপ লেয়ার, এই এন টাইপ লেয়ারকে আমরা বলছি পি চ্যানেল, আর এখানে আছে একটা পি টাইপ লেয়ার, এটাকে আমরা বলছি এন চ্যানেল। অর্থাৎ এই পি চ্যানেল মসফেটে যখন গেটে একটা নেগেটিভ সাপ্লাই দেবো তখনই এটা সে মসফেট অন হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা এন চ্যানেল মসফেট, এটাকে বলা হয় অফ মসফেট। এই স্ট্রাকচারের মধ্যে আমরা কীভাবে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটকে ড্র করেছি, পুরো ইকুইভ্যালেন্ট সার্কিটটাই স্ট্রাকচারের অভ্যন্তরে লেয়ার বেসিসে বসিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু পুরো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারটা বুঝতে পারবে। তাহলে কি আমাদের কোনো বুঝতে অসুবিধা হলো? আমাদের প্রত্যেকটা লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারকে আমরা পি মাইনাস এন প্লাস এভাবে যে ডপিং লেভেলগুলো আছে সেই ডপিং লেভেলের উপর ভিত্তি করে দাগাঙ্কিত করেছি। আমরা নিচের দিকে যাই, কীভাবে আমরা তাকে ব্যবহার করব? অ্যানোডকে পজিটিভ করব ক্যাথোডের সাপেক্ষে এবং গেটে সাপ্লাই দিব অ্যানোডের সাপেক্ষে, যেহেতু এটা একটা পিএমসিটি। যদি এন এমসিটি হতো তাহলে উল্টো হতো। ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যেও এটাকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা মাইনাস সেভেন ভোল্ট দিয়ে এটাকে অন করব, প্লাস ফোরটিন ভোল্ট দিয়ে এটাকে অফ করব। কাকে? এই পিএমসিটিকে। সেই জিনিসটাই এখানে পালসের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা সার্কিটটা দেখলাম, এখন অপারেশনের জন্য আমরা একটা ডিটেইল ডায়াগ্রামের দিকে চলে যাই। এখানে আমরা সেই অপারেশনটা ব্যাখ্যা করব, এটা তার স্ট্রাকচার বা গঠন ছিল। সেই গঠনের মধ্যে আমরা এখন দেখি, যদি এই গেটে একটি নেগেটিভ পালস প্রদান করা হয় তাহলে স্বাভাবিকভাবেই এই এন টাইপ যে চ্যানেল রয়েছে এটাকে আমরা বলছি পি চ্যানেল, এখানে প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ারের সৃষ্টি হবে, ফলে এই পি এবং পি মাইনাস দুটি লেয়ারের মধ্যে, এই এন লেয়ারের মধ্যে পজিটিভ বা হোল চার্জ সৃষ্টির মাধ্যমে একটা সংযোগ স্থাপন হবে। সেই সংযোগ স্থাপনের সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট প্রবাহিত হবে। সোর্স থেকে ড্রেনের দিকে যখনই কারেন্ট প্রবাহিত হবে তখনই এন পি এন ট্রানজিস্টরের বেসটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। এটা যখন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এন পি এন ট্রানজিস্টর কন্ডাকশন শুরু করবে। কন্ডাকশন শুরু করলে এই জায়গার যে ভোল্টেজটা আছে সে ভোল্টেজটা দেখা যাবে সরাসরি পিএনপি ট্রানজিস্টারের বেসকে ফরওয়ার্ড করে দিয়েছে। পিএনপি ট্রানজিস্টারের বেস যখন ফরওয়ার্ড হবে তখন পিএনপি ট্রানজিস্টার অন হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যানোড থেকে কারেন্ট সরাসরি পিএনপি ট্রানজিস্টার হয়ে এবং এনপিএন ট্রানজিস্টারের মধ্য দিয়ে ক্যাথোডে সার্কিট কমপ্লিট করবে এবং এমসিটি পুরোপুরি অন কন্ডিশনে চলে যাবে। এমসিটি পুরোপুরি অন কন্ডিশনে চলে যাবে। আমরা এখানে এই ব্যাখ্যাটা এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে যে কীভাবে এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর পর্যায়ক্রমে অন স্টেটে যাবে। প্রথমে এনপিএন যাবে, তারপর পিএনপি যাবে, ঠিক আছে। এবং যতক্ষণ পর্যন্ত আমি এটাকে অন স্টেটে রাখতে চাই সে অন স্টেটে থাকবে গেটে আরেকটা পজিটিভ ভোল্টেজ প্রয়োগ না করা পর্যন্ত। এরপরে যদি আমরা তাকে অফ করতে চাই তাহলে কি করব? গেটে একটা পজিটিভ পালস দেব। কি পালস দেব? গেটে একটা
পজিটিভ পালস দেব 14 ভোল্টের অফ করার জন্য, কি করার জন্য, অফ করার জন্য। এই পালসটা যখনই আমি দেব তখন এই এমসিটিটা হচ্ছে, এমসিটির এই অংশটা হচ্ছে একটা এন চ্যানেল মসফেট। এই এন চ্যানেল এই পিরিজিয়নের মধ্যে সে একটা এন চ্যানেল স্থাপন করবে। এন চ্যানেল স্থাপন করার ফলে এই যে এন এবং এই এন অংশ, এন প্লাস এবং এন অংশ শর্ট হয়ে যাবে। এতে করে দেখা যাবে যে পিএনপি ট্রানজিস্টরটি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার সাথে সাথে সে এনপিএন ট্রানজিস্টরটিকেও অফ করে দেবে এবং এমসিটি অফ কন্ডিশনে চলে যাবে। আসি আমরা একটু দেখে নিই তাহলে লিটারেচারে কী বলেছে। স্ট্যান্ড অফ বাই অ্যাপ্লাইং এ পজিটিভ গেট ভোল্টেজ 14 ভোল্ট অ্যাট দ্য গেট, দ্য পজিটিভ ভোল্টেজ পালস কজেস দ্য অফ ফেড টু অন অ্যান্ড অন ফেড টু টার্ন অফ। আফটার অফ ফেড ইজ টার্ন অন অ্যামিটার বেস টার্মিনাল অফ পিএনপি ট্রানজিস্টর। কোনটা? পিএনপি ট্রানজিস্টরের অ্যামিটার বেস টার্মিনালটা শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে কি হবে? সো নাও অ্যানোড কারেন্ট বিগিনস টু ফ্লো থ্রু অফ ফেড অ্যান্ড দাস বেস কারেন্ট অফ পিএনপি ট্রানজিস্টর বিগিনস টু ডিক্রিজ। এতে করে পিএনপি ট্রানজিস্টরের বেস কারেন্ট ডিক্রিজ হবে এবং ফাইনালি আমার এমসিটি অফ কন্ডিশনে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝাতে পারলাম যে এই এমসিটি মধ্যে এই মসফেটটি আমাদেরকে এমসিটিকে টার্ন অন করে আর এই মসফেটটি এমসিটিকে টার্ন অফ করে। টার্ন অন করার জন্য আমাদের যদি -7 ভোল্ট দেওয়া প্রয়োজন হয় তাহলে টার্ন অফ করার জন্য গেট টার্মিনালের মধ্যে আমরা পজিটিভ পালস দেব 14 ভোল্টের। তাহলে পর্যায়ক্রমে আমার এমসিটি টার্ন অন হবে এবং সেই সাথে টার্ন অফ হবে, অর্থাৎ তার সুইচিং অ্যাকশনটি সম্পন্ন হবে। ঠিক আছে, এখন আমরা দেখি তার ক্যারেক্টারিস্টিক কার্ভ। এটা একটা থাইরিস্টর, মোস্ট কন্ট্রোল থাইরিস্টর। থাইরিস্টর মানে হচ্ছে একটা এসসিআর। এর কার্ভটাও এসসিআরের মতো, তবে একটা বেসিক পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে এসসিআরের ব্র্যাক ওভার ভোল্টেজটা অনেক বেশি থাকে, কিন্তু এখানে ব্র্যাক ওভার ভোল্টেজটা, রিভার্স ব্র্যাক ওভার বা ব্র্যাকডাউন ভোল্টেজটা খুবই কম। অল্প রিভার্স ভোল্টেজে সে কিন্তু ব্র্যাকডাউন ঘটে যেতে পারে। আর যদি তার ক্যারেক্টারিস্টিক কার্ভের বর্ণনাটা দিই তাহলে অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ সরবরাহ করে আমরা যদি এই অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজকে বৃদ্ধি করতে থাকি, ব্র্যাক ওভার ভোল্টেজে আসা মাত্রই সেই এমসিটি টার্ন অন হবে। টার্ন অন হলে তার অ্যাক্রস ভোল্টেজ কমে যাবে এবং হোল্ডিং ভোল্টেজ এসে স্থির হবে ও কারেন্ট বৃদ্ধি পেয়ে স্যাচুরেশনে চলে যাবে, অর্থাৎ এমসিটি অন কন্ডিশনে চলে গেছে। পাশে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে এটা একটা আইডিয়াল কন্ডিশনে তার ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে যে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হওয়ার কথা নয়, কিন্তু এরপরেও দেখেছি যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালসের ড্রপের কারণে আমাদের এমসিটির অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হয়। আর এখানে দুটো সিম্বল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এটা এসসিআর এর কার্ভ এবং এই কার্ভটা একই রকম। অ্যাপ্লিকেশন অফ এমসিটি, যে এমসিটি ইউজড ইন সার্কিট ব্রেকার, মোস্ট কন্ট্রোল থাইরিস্টর ইউজড ইন ইন্ডাকশন হিটিং, ইউপিএস সিস্টেম, এটা তোমরা পড়ে নিতে পারবে, আমি মুখে বলার প্রয়োজন নেই, পড়ে একটু স্মরণ রাখার চেষ্টা করবে। এবং আমরা ধীরে ধীরে অন্যান্য কনভার্টার ইউপিএস এই বিষয়গুলো নিয়েও সামনে আলোচনা করলে তার ব্যবহার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবো। এমসিটির অ্যাডভান্টেজগুলো আছে, অ্যাডভান্টেজগুলো পড়ে নেবে। এরপর আমরা চলে যাচ্ছি জিটিও। জিটিওর পূর্ণ অর্থ হচ্ছে গেট টার্ন অফ থাইরিস্টর। এটি একটি পিএনপিএন ডিভাইস যাকে এসসিআরের মতো ট্রিগার করে অন করা যায়, তাই একে এসসিআরের উন্নত সংস্করণ বলা হয়। অল্পমানের পজিটিভ গেট পালস দ্বারা এটিকে টার্ন অন করা হয়। অন স্টেট ভোল্টেজের মান, অর্থাৎ যখন সে অন কন্ডিশনে চলে যায়, 3.4 ভোল্ট হয়। সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ওই জিটিওর ভোল্টেজ রেটিং হচ্ছে 1200 ভোল্ট এবং কারেন্ট রেটিং হচ্ছে 550 এম্পিয়ার। উচ্চমানের নেগেটিভ গেট পালস দ্বারা টার্ন অফ করা হয়, অর্থাৎ তাকে টার্ন অফ করতে গেলে তার ম্যাক্সিমাম কারেন্ট যদি 200 এম্পিয়ার হয় তাহলে তার 25% কারেন্ট প্রয়োজন হয় তাকে টার্ন অফ করার জন্য। এটা হচ্ছে একটা জিটিওর ড্রব্যাক্স। এখন আমরা জিটিওর স্ট্রাকচারে আসি। এই জিটিওর স্ট্রাকচারে আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখেছি, সেই ইকুইভ্যালেন্ট সার্কিট একটা পিএনপি একটা এনপিএন ট্রানজিস্টর আছে। সেই পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরগুলো আমরা এখানে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে কীভাবে, এই যে এনপিএন অর্থাৎ এনপিএন, আর এখানে হচ্ছে পিএনপি, আর অ্যানোড শর্ট করে দেওয়ার জন্য এখানে একটা অ্যানোড শর্ট রেজিস্ট্যান্স আছে। সে অ্যানোডের থেকে আমার এই যে বেস লেয়ারটা আছে একটা রেজিস্টর দিয়ে আমার এমিটার এবং বেসটাকে শর্ট করে দেওয়া হলো। এটাকে বলা হচ্ছে শর্ট। সেই শর্টটা আমরা কীভাবে করি? এন প্লাস লেয়ারটা আমরা অ্যানোডের সাথে সংযুক্ত পি টাইপ লেয়ারের মাঝখানে স্থাপন করে, কিছু দূর পরপর এটাকে স্থাপন করে আমরা অ্যানোডকে বেসের সাথে শর্ট করে দিই, তখন এটাকে বলা হয় অ্যানোড শর্টেড জিটিও। অ্যানোড শর্টেড জিটিও অর্থাৎ অ্যানোড
এন দিয়ে সরাসরি শর্ট করা হয়েছে বেস এন টাইপ লেয়ারের সাথে, তাই এটাকে বলা হচ্ছে অ্যানোড শর্টেড। আরেকটা হচ্ছে অ্যানোডকে শর্ট করা হলেও কিন্তু বেসের সাথে সে সরাসরি শর্ট হয় না, একটা বাফার লেয়ার থাকে। কী লেয়ার থাকে? বাফার লেয়ার। তাই দুই ধরনের জিটিও আমরা এখানে পাচ্ছি, একটা হচ্ছে অ্যানোড শর্টেড জিটিও, আরেকটা হচ্ছে বাফার লেয়ার জিটিও। তাহলে কয় ধরনের জিটিও পেলাম? দু ধরনের জিটিও পেলাম, ঠিক আছে। আর এখানে যে স্ট্রাকচারটা আমরা পিএনপি এবং এনপিএন দিয়ে আমরা দেখিয়েছি, সেটা পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে যে কীভাবে এনপিএন এবং পিএনপি স্ট্রাকচার একত্রিত হয়ে আমার এই জিটিওকে অপারেশনে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন তার অপারেশনের দিকে যাই। সে সাথে আমরা এখানে দেখলাম যে জিটিওর কয়েক ধরনের সিম্বল হতে পারে, একটা এখানে, একটা এখানে, একটা। এটা হচ্ছে অ্যানোড শর্ট ছাড়া তার ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে অ্যানোড শর্টের সহ ইকুইভ্যালেন্ট সার্কিট। এই অ্যানোড শর্টের জন্য কীভাবে করা হয়, এই যে এন প্লাস লেয়ার দিয়ে বেসকে অ্যানোডের সাথে শর্ট করা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে অ্যানোড শর্ট। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে বেস, এই এন প্লাস লেয়ারটা দিয়ে শর্ট করা হয়েছে। এটা হচ্ছে তার ফিজিক্যাল ভিউ, যেটা আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের ব্যবহারের সময় দেখে আমাকে চিন্তা হবে। আমি ফিজিক্যালি দেখলে সব পাওয়ার ডায়োড কিংবা পাওয়ার ডিভাইসগুলো এরকমই মনে হবে, কিন্তু আমাকে নাম্বার দেখে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনটা আমার জিটিও। সামনের দিকে যাই। এখানে টার্ন এবং টার্ন অফ প্রসেসের কথা বলা হয়েছে, এটা একটা জিটিও, এটা একটা সার্কিট বা ট্রিগারিং সার্কিট, জিটিওর গেটকে ট্রিগার করা হবে। এই ট্রিগারটা করার জন্য এখানে একটা কিউ1 ট্রানজিস্টর, এখানে একটা টি1 এসসিআর ব্যবহার করা হয়েছে এবং একটি ভিডিসি সাপ্লাই এবং অপর একটি ভিডিসি সাপ্লাই দিয়ে স্প্লিট পাওয়ার তৈরি করা হয়েছে এবং পুরোটাকে রাখা হয়েছে ক্যাথোডকে কমন করে। তাহলে আমি যদি এখানে একটা পজিটিভ পালস দিই, পজিটিভ পালস দিয়ে জিটিওকে অন করা যাবে। এই পজিটিভ পালস দিয়ে ট্রানজিস্টরকে ড্রাইভ করা হলে এই ভিডিসি সাপ্লাই থেকে এই গেট সাপ্লাই পাবে, ফলে সে অন হবে। অন হওয়ার একটা প্রসিডিওর আছে, প্রথমে একটা ডিলে নেবে, সে সাথে সাথে অন হবে না, কিছুক্ষণ তার ভেতরে ইন্টারনাল প্রসেসিংয়ে চলার জন্য সে কারেন্ট দ্রুত বৃদ্ধি না পেয়ে কিছু বৃদ্ধি পাবে এবং এরপরে কারেন্ট দ্রুত বৃদ্ধি পেয়ে স্যাচুরেশনে চলে যাবে। এটাকে বলা হচ্ছে অ্যানোড কারেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে অ্যানোড কারেন্টের 0.1 অর্থাৎ 10% পর্যন্ত সে এ ধরনের টাইম ডিলে নিবে, ডিলে টাইম করবে, অন হওয়ার জন্য ডিলে টাইম নিবে। এরপর সে 0.9 অফ ম্যাক্সিমাম কারেন্ট অর্থাৎ 90% পর্যন্ত সে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহ করবে। এই দুটো টাইমকে একত্রে বলা হচ্ছে টি অন টাইম, যে কথাটা এখানে লেখা আছে। অর্থাৎ একটা জিটিওকে আমি টার্ন অন করার জন্য পজিটিভ পালস দেব, আর সেই সাথে জিটিওর গেট পজিটিভ ভোল্টেজ পেয়ে টার্ন অন হবে, তবে সে শুরুতেই সেই স্যাচুরেশনে যাবে না, একটু ডিলে করবে। সেই ডিলের জন্য ম্যাক্সিমাম কারেন্টের 10% কারেন্ট পর্যন্ত সে ডিলে করে তারপর 90% সে স্যাচুরেশনে চলে যাবে। এখানে একটা কার্ভ দিয়েছে, জিটিওর কার্ভটা আগেও দেখেছি, সিমিট্রিক্যাল এবং অ্যাসিমিট্রিক্যাল। যে সমস্ত জিটিওর ব্র্যাকওভার ভোল্টেজ কম, রিভার্স ব্র্যাকওভার ভোল্টেজ কম, সেটাকে বলা হচ্ছে অ্যাসিমিট্রিক্যাল। আর কিছু কিছু জিটিও তৈরি করা হয়েছে যেগুলো বলা হচ্ছে সিমিট্রিক্যাল, যাদের রিভার্স ব্লকিং স্টেটে যে ভোল্টেজ অর্থাৎ রিভার্স ব্র্যাকওভার ভোল্টেজ এবং ফরওয়ার্ড ব্র্যাকওভার ভোল্টেজ দুটো সমান, এটাকে আমরা ব্র্যাকগ্রাউন্ড ভোল্টেজও বলি, আর এটাকে ব্র্যাক ওভার ভোল্টেজ বলি, দুটো সমান, ঠিক আছে। আর এখানে যে বর্ণনাটা সেটা হচ্ছে টার্ন অফ প্রসেস। আমরা যদি এখানে একটি পজিটিভ পালস দিই তাহলে এসসিআর অন হবে, অন হওয়ার সাথে সাথে এল এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেই নেগেটিভ ভোল্টেজটা জিটিওর গেটকে ট্রিগার করবে, ট্রিগার করলে সাথে সাথে জিটিও অফ কন্ডিশনে চলে যাবে। এখানে একটা স্নাবার নেটওয়ার্ক দেওয়া আছে, অফ কন্ডিশনে যাওয়ার সময় জিটিওর একটা স্পাইক ভোল্টেজ জেনারেট করে, সেই স্পাইক ভোল্টেজকে প্রোটেক্ট করার জন্য এখানে একটা স্নাবার নেটওয়ার্ক যুক্ত করা হয়েছে ক্যাপাসিটর, রেজিস্টর এবং ডায়োডকে ব্যবহার করে। এবং এই ডায়োডটা ব্যবহার করা হয়েছে, যদি এখানে রেজিস্টিভ ইন্ডাক্টিভ লোড থাকে তাহলে এটা একটা ফ্লাইহুইল ডায়োড হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা ব্যবহার না করলে জিটিও যে কোনো সময় ড্যামেজ হয়ে যেতে পারে। গোল্ড ডপ এবং অ্যানোড শর্ট জিটিও কীভাবে শনাক্ত করবো এখানে লেখা আছে, আমি আর রিডিং পড়ছি না, তোমরা ভিডিও থেকে জিনিসটা দেখে নিও যে কেন আমরা এই কাজটা করেছি। টার্ন অন করতে হলে ট্রানজিস্টারের কারেন্ট গেইন কম হতে হয়, আর এই কারেন্ট গেইনকে কমানোর জন্য আমরা ট্রানজিস্টার বেড গোল্ড বা ভারী মেটাল ডিফিউজ করতে পারি, অথবা ট্রানজিস্টারের অ্যানোডকে শর্ট করে দিয়ে আমরা আমাদের কাজটা উদ্ধার করে নিতে পারি, ঠিক আছে। অ্যানোড শর্টের জিটিওর যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নিও। এসসিআর এবং জিটিও যে তুলনামূলক আলোচনা, আমরা একটা এসসিআর সম্পর্কে আগে পড়ে এসেছি, জিটিওটা পড়লাম। তাহলে একটা জিটিওতে অনস্টেট ভোল্টেজ অন কন্ডিশনে যাওয়ার পর তার অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয় দুটো আমরা দেখলাম, এবং সুইচিং টাইম 8 মাইক্রোসেকেন্ড, জিটিও অনেক হাই স্পিড, এটাতে গেট কারেন্ট লাগে খুব কম, কিন্তু এখানে গেট কারেন্ট লাগে তুলনামূলকভাবে অনেক বেশি। দুটো রেটিং দেখো, এটাও 16 ভোল্ট
ষোলোশো ভোল্ট বা 1600 ভোল্ট, 350 অ্যাম্পিয়ার, এটাও 1600 ভোল্ট, 350 অ্যাম্পিয়ার। উইথ কম্প্যারিজন আমরা এই দুটোর যেই প্যারামিটার রেটিংগুলো আছে সেটাকে আমরা মেনশন করার চেষ্টা করেছি। এখানে লাগে টার্ন অফ টাইম 150 মাইক্রোসেকেন্ড, এখানে লাগে মাত্র 15 মাইক্রোসেকেন্ড। এছাড়াও আরও কিছু পার্থক্য নিচে দেওয়া হয়েছে, সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস, তোমরা এটা পড়ে নিতে পারবে। অ্যাডভান্টেজ অফ জিটিও এটা পড়ে নিও। এসি ড্রাইভ, ডিসি ড্রাইভ, ডিসি চপার্স, এসি স্টেবিলাইজিং, পাওয়ার সাপ্লাই, ডিসি সার্কিট ব্রেকার, ইন্ডাকশন হিটিং এবং লো পাওয়ার অ্যাপ্লিকেশনে আমরা জিটিওকে ব্যবহার করতে পারি। এরপরে চলে যাচ্ছি আমরা স্ট্যাটিক ইন্ডাকশন থাইরিস্টারে। স্ট্যাটিক ইন্ডাকশন ট্রানজিস্টার এবং ইন্ডাকশন থাইরিস্টারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, এখানে একটা পি লেয়ার তৈরি করা হয়েছে আর এখানে একটা এন লেয়ার ছিল, বাকিগুলো মোটামুটি সেম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ইন্ডাকশন থাইরিস্টার, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ইন্ডাকশন ট্রানজিস্টার। এটাতে লেয়ার ছিল তিনটা, এখানে লেয়ার হয়ে গেছে চারটা এবং এটা সহ এখানে মোট জাংশন হিসাব করা হয়েছে। এই লেয়ারটা হচ্ছে গেট লেয়ার, গেট লেয়ারের দিকে ক্যাথোডের দিকে একটা জাংশন, অ্যানোডের দিকে একটা জাংশন, তাই চারটা জাংশন দেখানো হয়েছে, না হলে এটা একটা পিএনপিএন ফোর লেয়ার ডিভাইস। এটা হচ্ছে তার সিম্বল, এটা হচ্ছে তার ইন্টারনাল স্ট্রাকচার বা ইকোভ্যালেন্ট সার্কিট, যে একটা পিএনপি ট্রানজিস্টর, এখানে একটা পিএনপি ট্রানজিস্টর ডিজাইন করে দুটোর বেসকে শর্ট করা হলে, এবং এটা হচ্ছে বাইপোলার স্ট্যাটিক ইন্ডাকশন ট্রানজিস্টর, অর্থাৎ এখানের মধ্যে ট্রানজিস্টর এবং থাইরিস্টরের দুটো বৈশিষ্ট্যই বর্তমান আছে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি তার অপারেশনে। আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখেছিলাম যে এটা ছিল একটা অন ডিভাইস, আমরা এটাকে নেগেটিভ ভোল্টেজ দিলে তারপর এখানে বেরিয়ার পোটেনশিয়াল জেনারেট করে কারেন্টকে কন্ট্রোল করতাম, এটা হচ্ছে স্ট্যাটিক ইন্ডাকশন ট্রানজিস্টরের ক্ষেত্রে। আর এই থাইরিস্টরের ক্ষেত্রে আমরা যদি তাকে অন করতে হয় তাহলে গেটে পজিটিভ ভোল্টেজ দিতে হয় এবং অফ করতে গেলে তার গেটে একটা নেগেটিভ ভোল্টেজ সরবরাহ দিতে হয়। যখন আমরা গেটে কিছু দেব না, স্বাভাবিকভাবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্টটা প্রবাহিত হবে না। যখনই আমরা গেটকে পজিটিভ করব তখনই আমার অ্যানোড থেকে ক্যাথোডের দিকে এই গেট এবং এন মাইনাস রিজিওনের যে জাংশন, সে জাংশনের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং আমার লোড কার্যকরী হবে। ঠিক আছে, আর যদি আমরা অফ করতে চাই তাহলে গেট একটা নেগেটিভ ভোল্টেজ দিলেই আমার এই অংশগুলো, অ্যানোড এবং গেট জাংশনটি রিভার্স বায়াস হবে, ফলে এই জাংশনের মধ্যে পটেনশিয়াল ব্যারিয়ার জেনারেট করে অ্যানোড টু ক্যাথোডের দিকে কারেন্ট প্রবাহের যে চ্যানেল, সেই চ্যানেলকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে এবং কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছ? শীত এবং জিটিওর যে তুলনামূলক আলোচনা সেটা যদি একটু পর্যালোচনা করি তাহলে কি দেখা যায়, অ্যানোড এবং ক্যাথোড ভোল্টেজের মান সামান্য বৃদ্ধি পেলে অ্যানোড কারেন্টের মান খুব দ্রুত বৃদ্ধি পায়। জিটিওর জন্য ল্যাচিং কারেন্টের মান, ল্যাচিং বলতে হচ্ছে ধরে রাখা, অর্থাৎ একটা অন করার পর সে যে অন কন্ডিশনে থাকে অ্যাম্পিয়ার পর্যন্ত থাকে, এবং অ্যানোড ভোল্টেজের মান সামান্য বৃদ্ধির ফলে অ্যানোড কারেন্টের মান দ্রুত বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ মানে পৌঁছে। এসআইটিএইচকে স্বাভাবিকভাবে ক্যাথোডের সাপেক্ষে গেটে একটি নেগেটিভ ভোল্টেজ দিয়ে টার্ন অফ করা হয়, আর জিটিওর গেটে একটি পজিটিভ পালস প্রাপ্ত হয় যা জিটিওকে টার্ন অন করে এবং ক্যাথোডের সাপেক্ষে গেটে একটি নেগেটিভ পালস প্রয়োগ করে তাকে অফ করা হয়। এটা হচ্ছে জিটিও এবং শীতের মধ্যে একটি আলোচনা। এছাড়াও তো আমরা গঠনগত দিক পর্যালোচনা করলে কিন্তু তার গাঠনিক পার্থক্যও কিন্তু দেখতে পারি। শীতের ব্যবহার, এসআইটিএইচ মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস হওয়াতে একে লজিক সার্কিট হিসেবে ব্যবহার করা যায়। মাইনরিটি ক্যারিয়ার বলতে দুটো ক্যারিয়ার সম্পর্কে আমরা জানি, একটা মেজরিটি একটা মাইনরিটি। কিছু কিছু ডিভাইস আছে শুধু মেজরিটি চার্জ ক্যারিয়ার নিয়ে কাজ করে, কিন্তু এসআইটিএস মেজরিটি মাইনরিটি দুটো ক্যারিয়ার নিয়েই কাজ করে। অপারেশনাল অ্যাম্পলিফায়ার ও টোন কন্ট্রোল সার্কিটে, কম্পিউটার মেমোরিতে এটাকে ব্যবহার করা যায়। ফিচার্স অফ স্ট্যাটিক ইন্ডাকশন থাইরিস্টর, অর্থাৎ তার বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, টার্ন অন বাই অ্যাপ্লাইং এ পজিটিভ গেট ভোল্টেজ দিলে অন করা যায়, নেগেটিভ গেট ভোল্টেজ দিলে অফ করা যায়, এটা একটা মাইনরিটি চার্জ ক্যারিয়ার ডিভাইস, লো অন স্টেট রেজিস্ট্যান্স এবং লো ভোল্টেজ ড্রপ, যেহেতু রেজিস্ট্যান্স কম ভোল্টেজ ড্রপ কম, ফাস্ট সুইচিং স্পিড এবং হাই ডিভি বাই ডিটি এবং হাই ডিআই বাই ডিটি ক্যাপাবিলিটিস, অর্থাৎ তাৎক্ষণিক ভোল্টেজের পরিবর্তনে সে কিন্তু সহজে ট্রিগার হয় না এবং তাৎক্ষণিক কারেন্টের পরিবর্তনে সে সহজে ট্রিগার হয় না, তার অ্যাবজর্বিং অ্যাবিলিটিটা রয়েছে। সুইচিং টাইম 1 থেকে 6 মাইক্রোসেকেন্ডের মধ্যে সে সুইচ করতে পারে এবং তার ভোল্টেজ রেটিং 2500 ভোল্ট এবং 500 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সে ডেলিভারি করতে পারে। অ্যাডভান্টেজ কি? ইট হ্যাজ হাই ইমিউনিটি ফর ইলেকট্রোম্যাগনেটিক নয়েস, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক নয়েসের উপরে সে প্রভাবিত হয় না, তার সহ্য ক্ষমতা রয়েছে, ইন্টারফারেন্সটা সে রিসিভ করে না। ইট ক্যান হ্যান্ডেল র্যাপিড ভোল্টেজ অর
কারেন্ট চেঞ্জ, খুব দ্রুত ভোল্টেজ এবং কারেন্ট চেঞ্জকে সে হ্যান্ডেল করতে পারে। ইট ক্যান অবটেন এ হায়ার ব্রেকডাউন ভোল্টেজ দেন ফ্যাট, লো নয়েস, কাজ করার সময় নয়েস কম হয়, হাই অডিও ফ্রিকোয়েন্সি পাওয়ার ক্যাপাবিলিটি, অর্থাৎ হাই অডিও ফ্রিকোয়েন্সিকে সে অ্যাম্পলিফাই করতে পারে, সুইচিং করতে পারে। ইট ক্যান বি ইউজড ইন এনার্জি অ্যাক্সিলারেটর, কারেন্ট সোর্স ইনভার্টার, হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার কনভার্সন, এই কাজগুলোতে এটাকে ব্যবহার করা যায়। এটুকুই আজকে আমাকে লেকচারটা শেষ করতে হলো, একটু দ্রুততার সাথে গিয়েছি। যেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা ফিচার্সগুলো আমি সরাসরি আলোচনা করিনি, তোমরা এখান থেকে ওই ফিচার্সগুলো দেখে নেবে, দেখে নিলেই বুঝতে পারবে। আরও যদি কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো। তোমার টাইম লাইনে কোয়েশ্চেনটা করে দিও, আমরা পরবর্তীতে কোয়েশ্চেনগুলো দেখে নেব। কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি, এই কোয়েশ্চেনগুলো তোমরা বাসায় বসে সমাধান করবে, যে হোয়াট ইজ এমসিটি, ডিসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ এমসিটি, বিহাই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ এমসিটি, ডিসক্রাইব ইকুইভ্যালেন্ট সার্কিট, ডিসক্রাইব দ্য ক্লাসিফিকেশন অফ এমসিটি, হোয়াট ইজ জিটিও, হোয়াট ইজ এসআইটিএইচ, ড্র অ্যান্ড ডিসক্রাইব জিটিও কনস্ট্রাকশন ডায়াগ্রাম অ্যান্ড রাইট ইটস ডেসক্রিপশন, ড্র দ্য সার্কিট সিম্বল, এটা ড্রাই হয়ে গেছে, ড্র হবে সার্কিট সিম্বল জিটিও, এসআইটিএইচ, এমসিটি, ডিসক্রাইব দ্য টার্ন অন টার্ন অফ প্রসেস অফ জিটিও উইথ সার্কিট অ্যান্ড টাইমিং ডায়াগ্রাম, ডিফারেন্স বিটুইন গোল্ড অপ্ট অ্যান্ড অ্যানোড শর্টের জিটিও, কম্পেয়ার বিটুইন এসসিআর এবং জিটিও, স্টেট দ্য অ্যাপ্লিকেশন অফ জিটিও অ্যান্ড শীত, স্টেট দ্য কম্পারিজন বিটুইন জিটিও অ্যান্ড এসআইটিএইচ, ডিসক্রাইব দ্য ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ এসআইটিএইচ। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা করে সমাধান করবে, পরীক্ষা এখান থেকে আসবে। এছাড়াও ভিতর থেকে ছোটো ছোটো কোয়েশ্চেন আসতে পারে, এগুলো তোমাদের পাঠ্য বই নিশ্চয়ই আছে, সেই পাঠ্য বই থেকে কিন্তু আমরা দেখে নিতে পারি। আমরা যে পরবর্তী ক্লাসে যেটা আলোচনা করব ইনভার্টার নিয়ে, এই ইনভার্টার আমরা এতদিন যে ডিভাইসগুলো পড়েছি ইনভার্টার ব্যবহার করতে গিয়ে আমরা সেই ডিভাইসগুলোর ব্যবহারটা দেখতে পারবো, যে আমরা কীভাবে এসসিআর বা অন্য কোনো পাওয়ার ডিভাইস ব্যবহার করে ইনভার্টারগুলো তৈরি করেছি বা করছি। 17 তারিখ আমরা সেই ক্লাসটাতে অংশগ্রহণ করব। ঠিক আছে, লাইভ ক্লাসটা দেখতে হলে আমাদেরকে ভিজিট করতে হবে skills.gov.bd অথবা ফেসবুকের মধ্যে, আমাদের এই লাইভ ক্লাসগুলো রেকর্ড করা থাকবে, সে রেকর্ড করা ক্লাসগুলো আমরা অবজার্ভ করতে পারব। তাহলে আজকের মতো আমরা আমাদের ক্লাস সেশনটা এখানে সমাপ্ত করছি, সবাইকে ধন্যবাদ এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই যেন সুস্থ থাকি পরম করুণাময়ের কাছে, এটাই আমাদের প্রার্থনা, কারণ দেশে খুব একটা ভালো অবস্থা যাচ্ছে বলে মনে হচ্ছে না। আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করব, যাতে সবাই ভালো এবং সুস্থ থেকে আমাদের আগামী দিনগুলোতে জাতির গঠনে আমরা ভূমিকা রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।